মইনুল ইসলাম, আপনি লিখেছেন ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিরূপণে আসন্ন ফাউন্ডেশন কি পদক্ষেপ নিয়ে থাকে জানতে চাই। ধন্যবাদ ভাই মইনুল ইসলাম, খুব সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। আসন্ন ফাউন্ডেশন সম্পর্কে যারা নিয়মিত খোঁজখবর রাখেন, আমাদের পেজ এবং চ্যানেলগুলো যারা নিয়মিত ফলো করে থাকেন, তারা জেনে থাকবেন আসন্ন ফাউন্ডেশন যত কার্যক্রম পরিচালনা করে, সাধারণত কোনো বিশেষ উদ্যোগ নিলে, ধরুন আমরা বৃক্ষরোপণের জন্য ঘোষণা দিলাম আমরা করতে চাই, এতগুলো গাছ আমরা লাগাতে চাই, তার জন্য হয়তো এই বাজারের প্রয়োজন, মানুষ যখন সেটাতে অংশগ্রহণ করে, আমাদের টার্গেট পূরণ হওয়ার পর আমরা বলে দিই যে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে, এই খাতে আমরা টাকা নিচ্ছি না। এরপর সেই টাকা খরচ করার পর আমরা সেটাকে প্রতিবেদন আকারে প্রকাশ করি, প্রথমে ছবি দিয়ে প্রতিবেদন, বিস্তারিত বর্ণনা সেখানে থাকে, এরপর আমরা ভিডিও আকারে প্রতিবেদন দিই, তারপর আরও যতভাবে এটার ব্যাপারে পাবলিকলি জানানো যায় ফেসবুকে, আমরা সেটা জানানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ প্রতিটি প্রজেক্ট শেষে, আমাদের এমন একটি প্রজেক্ট আজও পর্যন্ত হয়নি যে প্রজেক্ট শেষে আমরা পুরো প্রজেক্টে আমরা কী করলাম না করলাম তার সামারি আমরা দিইনি, আলহামদুলিল্লাহ। এবং কোনো প্রজেক্টেই আমাদেরকে মানুষ ঢালাওভাবে টাকা দিচ্ছে আর আমরা নিচ্ছি এরকমও কখনো হয় না। আমাদের প্রত্যেকটা প্রজেক্টেরই একটা লিমিটেড টাইম থাকে, এই পরিমাণ সময় আমরা, এই পরিমাণ টাকা আমাদের দরকার, এটা ফিল আপ হয়ে গেলে, টাকা আসলে আমরা বলি অন্য কোনো প্রতিষ্ঠানকে দেন বা আমাদেরকে দিলে আমরা পরবর্তী বছরে আমরা সেটা খরচ করতে পারবো, এই খাতে এই ফান্ডে আর খরচ আমরা করতে পারবো না। তাহলে আমাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হলো। হিসাব সংরক্ষণের ক্ষেত্রে আমরা তিনটি ধাপ, বরং চারটি ধাপ আমরা অবলম্বন করি। প্রথম ধাপ হলো একজন অ্যাকাউন্টিংয়ের উপর ভালো পড়াশোনা করা, আমাদের চিফ অ্যাকাউন্ট্যান্ট আছেন যিনি পুরো হিসাবগুলোর তদারকি করেন এবং সংরক্ষণ করেন, তাকে সুপারভাইজ করার জন্য কনসালটেন্ট হিসাবে একজন সিএকে আমরা নিয়োগ দিয়ে রেখেছি, যিনি প্রতিদিন অফিসে ডিউটি করেন না, সপ্তাহে একদিন এসে পুরো সপ্তাহের সকল হিসাব নিকাশ যেগুলো অ্যাকাউন্টেন্ট সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, তার বিল ভাউচার সবগুলো তিনি পুঙ্খানুপুঙ্খ চেক করে তিনি সেগুলোকে তার যে কনসালটেন্সি সেটির মাধ্যমে তিনি আমাদেরকে সার্ভিস দিয়ে থাকেন। তাহলে এটা হলো দ্বিতীয় ধাপ, যে একজন সিএ তিনি আমাদের নিয়োগপ্রাপ্ত এবং তিনি সপ্তাহে একদিন এসে পুরো দমে পুরো সপ্তাহের বিষয়গুলোকে দেখভাল করেন আর প্রাত্যহিক নিয়মিত যেটি সেটাতে একজন অ্যাকাউন্ট্যান্ট করছেন। আর তৃতীয় ধাপে এসে দেশের বেশ নাম করা কয়েকজন হিসাব বিজ্ঞান বিশেষজ্ঞ যারা আসন্ন ফাউন্ডেশনকে ভালোবেসে আমাদেরকে স্বেচ্ছাসেবা দেন আল্লাহর জন্য, সে ভাইদের কয়েকজনকে নিয়ে আমাদের একটি বোর্ড আছে, যে বোর্ড প্রায় কিছুদিন পরপরই তারা বসে আবার ওই সিএ এবং অ্যাকাউন্ট্যান্ট তারা যে হিসেব সংরক্ষণ করেন সেটাকে তারা নজরদারি করেন, তদারকি করেন, দেখেন, কোনো পরামর্শ থাকলে দেন, কোনো কারেকশন থাকলে দেন। এটি হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে এসে বছরে একবার আমরা এক্সটার্নাল অডিট করাই, সরকার নিবন্ধিত সিএ ফার্ম বা চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফার্মগুলোর মধ্যে থেকে নাম করা কোনো একটি ফার্মের মাধ্যমে। এই চারটি ধাপে আমরা হিসাব সংরক্ষণ করে থাকি। আর এর বাইরে শরিয়া দিক থেকে আমাদের আয় ব্যয়টা ঠিকমতো হচ্ছে কিনা এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা নিজেরা শরিয়ার ছাত্র হওয়ার কারণে আমরা নিজেরা দেখভাল করতে পারি, কিন্তু এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আইএফএ কনসালটেন্সি নামে ইসলামিক ফিনান্সের উপর স্পেশালিস্ট একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দক্ষ এবং বিদগ্ধ স্কলারগণ তারা আমাদেরকে সার্ভিস দিয়ে থাকেন এবং ফাউন্ডেশনের সাথে তাদের লিখিত চুক্তি আছে যে ফাউন্ডেশনের কোনো একটা আর্থিক লেনদেনে শরিয়া রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে তারা সেটি সলভ করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আলহামদুলিল্লাহ সর্বসাকল্যে পাঁচটি স্তর আমরা অবলম্বন করে থাকি। আমাদের এক্সটার্নাল অডিট রিপোর্ট যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে আমরা যে কেউ চায় তাদেরকে আমরা প্রোভাইড করি। আর সাধারণত প্রতিটি প্রজেক্ট শেষে যেটি বললাম যে প্রজেক্টের সামারি আমরা ফেসবুকে পেশ করে থাকি। আমরা বন্যার সময় বিগত যে সিলেটের বন্যা, সে বন্যার সময় আমরা কী কী কিনেছি এবং কোনটা কত পরিমাণ কিনেছি, কোনটার দাম কত এবং সেটা কোন কোয়ালিটির, পুরো ডিটেইল আমরা ফেসবুকে প্রচার করেছি। এবং আমার জানা নাই যে এইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি কোনটা কত দিয়ে কিনেছেন সেটার হিসাবও এইভাবে সচরাচর দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সেটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের প্রিয় মাতৃভূমির মানুষগুলোর কষ্ট লাঘব করার জন্য, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরও ভালো করে কাজ করার তৌফিক দান করুন। আর প্রশ্নটি করবার জন্য আবার ধন্যবাদ ভাই মঈনুল ইসলাম আপনাকে, কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সমাজের দর্শক শ্রোতা মণ্ডলীরা কিছু তথ্য উপাত্ত জানতে পেরেছেন। কেউ যদি ফাউন্ডেশনের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চান, আসন্ন ফাউন্ডেশনের অফিসে গেলে
তাকে সহযোগিতা করা হয়, দেখানো হয়, তিনি কোনো একটা হিসাব দেখতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। অনেক সময় আসেন আমাদের অনেক ভাইরা, আমাদের অফিস থেকে বলা আছে, তারা যেন সেটি করেন এবং সহযোগিতা করে তাদেরকে আলহামদুলিল্লাহ আশ্বস্ত হতে তাদেরকে সহযোগিতার যা যা দরকার সব উদ্যোগ অফিস থেকে নেওয়া হয়ে থাকে আলহামদুলিল্লাহ।